রাঙামাটি জেলার কাপ্তাই ডেয়ারিং টাইগার্স তেইশ ইস্ট বেঙ্গলের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তহিদুজ্জামান বিএসপি পি বলেন দীর্ঘ দুই বছর সাত মাস সুনামে শহীদ কাপ্তাই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছি রাজস্থলী রাঙামাটির রিপোর্টে বর্তমান বৈশ্বিক করোনা মোকাবেলায় জোন কর্তৃপক্ষ অসাধারণ ভূমিকা রেখেছে যে কোনো সময় রাজস্থলী কাপ্তাই হালিয়া ও পানছড়ি এলাকায় সেনা টহল প্রতিনিয়ত অব্যাহত রেখেছি যাতে করোনায় কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে আমরা সততা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি সেনাবাহিনী পাহাড়ের সবার সাথে রেখে সম্মান তালে এগিয়ে এসেছে এলাকার দায়িত্ব মানুষের আর্থ সামাজিক উন্নয়ন বিনামূল্যে চিকিৎসা সেবা শান্তি বজায়ের উদ্দেশ্যে চিত্র বিনোদন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা করোনা মহামারীর প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে পারদর্শী ফলে এই এলাকার সকল সম্প্রদায়ের জনসাধারণ আমাকে সর্বাত্মকভাবে সার্বিক সহযোগিতা করে ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে সে প্রত্যাশা করি রবিবার সেপ্টেম্বর দুপুর আসছিলেন এ বারোটার সময় রাজস্থলী সাব জোন কর্তৃক আয়োজিত নবাগত জোন কমান্ডার ও বিদায়ী জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তহিদুজ্জামান বিএসপি পি সি উল্লেখিত কথাগুলো বলেন পরে নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুল হক পি বলেন আমি সবেমাত্র যোগদান করেছি আমি আপনাদের সকল সহযোগিতা কামনা করি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মার্মা মেজর মঞ্জুর ক্যাপ্টেন মুশফিক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুকলেসুর রহমান থানা অফিসার ইনচার্জ মবজল আহমদ খান ওসি তদন্ত সৈয়দ ওমর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মার্মা রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমুখ